আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুব যৌক্তিক একটা আলোচনা করতে চাই। আজ সকাল থেকে আসলে চেষ্টা করছিলাম, শরীর খুব একটা ভালো না, সায় দিচ্ছিল না, বাট এখন মনের জোরে একটু ডিসকাশন আপনাদের সাথে করতে চাই বিপিএল এর গ্রেডিং নিয়ে। এবং বিপিএল এর গ্রেডিং নিয়ে সবশেষ যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের ইমরুল কায়েস, ন্যাশনাল টিমের সাবেক ক্রিকেটার, কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ক্যাপ্টেন্সি করেছেন তিনি বিপিএল এর তিনটা আসরে। তিনি যেটা লিখেছেন, বছর জুড়ে ক্রিকেটের আশপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হলো বি গ্রেডে, অথচ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটার সি গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা চেহারা দেখি বিপিএল এর ড্রাফটের গ্রেড নির্ধারিত হয়? ইমরুল যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমার কাছে গতকালকে যখন প্লেয়ার্স ড্রাফটের লিস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখনই এসেছে। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ক্রিকেটারদের স্ট্যাটিস্টিক্স দেখাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেই স্টেট দেখতে গিয়ে রীতিমতো ভয়ঙ্কর সব তথ্য সামনে এসেছে। কি সেই তথ্য? দেখুন, এ গ্রেডে যে ১২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সেই ১২ জন ক্রিকেটারের একজন হচ্ছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাই তো? লাস্ট বিপিএলে শান্তর পারফরমেন্স কি? লাস্ট বিপিএলে শান্তর এভারেজ কত? সবশেষ বিপিএলে শান্ত ১৫ নিচে এভারেজে রান করেছেন, বাদ দিলাম এভারেজ খারাপ হতেই পারে। সবশেষ বিপিএলে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন অফ দ্য টি টোয়েন্টি সাইড, তার স্ট্রাইক রেট কত ছিল? 93। আপনি বিপিএল এর মতো একটা আসরে গ্রেডিং করছেন, আপনার টি টোয়েন্টির লোকাল যে আসরগুলো রয়েছে, লোকাল তো আসর নাই, একটা ছাড়া কিছুই নাই আমাদের আসলে, সেখানটায় আপনি যখন নাজমুল শান্তকে টপ গ্রেডে রাখেন, এ গ্রেডে রাখেন, ঠিক তখন আপনি আপনারা কিংবা যারা প্রেশার দিয়ে নাজমুল শান্তর গ্রেডটা এ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করছে, আমি শুনেছি এবারও প্রেশারে খেলা চলেছে, তাদের ক্রিকেটীয় জ্ঞান, প্রজ্ঞা এবং যৌক্তিক চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মানে একজন ক্রিকেটার, সে ক্যাপ্টেন, দ্যাটস ওয়াই তাকে হচ্ছে আমি শুধুমাত্র ক্যাপ্টেন্সি করে ন্যাশনাল সাইডে, লাস্ট বিপিএলে সে খুব বাজে পারফর্ম করেছে, আপনি তাকে টপ গ্রেডে রেখেছেন, 14 এভারেজ আর স্ট্রাইক রেট 93। এখন বলা হবে যে দুই মৌসুম, সবশেষ দুই মৌসুমে তো শান্ত গত মৌসুমের আগের মৌসুমে ভালো খেলেছে, গত মৌসুমে না খারাপ খেলেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে তো অনেককে অবনমন করেছেন, শান্ত নিচে নামলো না কেন? শান্তকে তো আমরা বলে দিচ্ছি না আপনি ডি গ্রেডে দিয়ে দেন। শান্ত যদি গত দুই মৌসুমের এক মৌসুম ভালো খেলে আর এক মৌসুমে খারাপ খেলে, যেহেতু রিসেন্ট পাস্ট খারাপ, তাহলে তো শান্ত গ্রেডটা নিচে নামা উচিত ছিল কি না? ইন্টারেস্টিং ফ্যাক্ট শুধু এখানটায় না, কোনো ক্রিকেটার পার্সোনালি নেবেন না, এই ব্যাপারগুলো যৌক্তিক আমার কাছে মনে হয় এবং এই আলোচনাগুলো করা উচিত। কে কোন গ্রেডে থাকবে সেটাও আমার বিষয় না, কিন্তু কে যৌক্তিকভাবে কোন গ্রেড ডিজার্ভ করে সেই গ্রেডে থাকতে পারলো না, সেই বিষয়টা আলোচনার অপেক্ষা রাখে। খেয়াল করে দেখবেন যে আমরা যদি বি গ্রেডের দিকে তাকাই, তানভীর ইসলাম, তিনি লাস্ট বিপিএলে ১৩ ম্যাচ খেলেছিলেন, ১৩টা উইকেট নিয়েছিলেন এবং লিডিং উইকেট টেকারের টপ টেনের মধ্যে ছিলেন, খুব ভালো। এখন তানভীর ইসলাম যদি ১৩ ম্যাচে ১৩ উইকেট নেন, তার বিপরীতে কোনো এক দলের কোনো এক ক্রিকেটার যদি ৯ ম্যাচে ১৫ উইকেট নেয়, তানভীরের থেকে ম্যাচ খেলেছে ৪টা কম, উইকেট নিয়েছে ২টা বেশি, তাহলে সেই পার্টিকুলার ক্রিকেটারকে আমি কোন গ্রেডে রাখবো? হয় তানভীরের গ্রেডে রাখবো বি গ্রেডে, অথবা তানভীরের থেকে উপরে গ্রেডে রাখবো, এই তো হিসাব। কিন্তু সেই পার্টিকুলার ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি টপ ৪ উইকেট টেকার্স লাস্ট বিপিএল এর, খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৯টা ম্যাচ, তানভীরের থেকে আবারও বলছি ৪ ম্যাচ কম খেলেছেন, ২ উইকেট বেশি নিয়েছেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল টু লিড বরিশাল ফর উইনিং দ্য ট্রফি, তাকে আপনি দিয়ে দিয়েছেন সি গ্রেডে, এটা কি ভাই চ্যারিটি? যাকে খুশি তাকে একটু আপডেট করলাম, যদি চ্যারিটিও হয় যেই ছেলেগুলো পারফর্মার তাদের জন্য একটু চ্যারিটিটা করেন। খেয়াল করে দেখবেন যে পারভেজ হোসেন ইমন গত বিপিএলে রান করেছেন ৭৯, টোটাল বিপিএলে তিনি ৭৯ রান করার সুযোগ পেয়েছেন, তার টিমও তাকে খুব বেশি রেগুলার খেলায় নাই, তিনি আছেন বি গ্রেডে। অবাক করা হলো সত্য, শুধুমাত্র কারো কারো পছন্দের হবার কারণে কিংবা উপর থেকে ওই প্রেশারটা আসার কারণে সিলেকশন প্যানেলে যারা ছিলেন তাদের আসলে কিছু করার ছিল না। যদি সেটা হয় তাহলে গাজী আশরাফ লিপু ভাইয়ের প্যানেলের সাথে মিনহাজুল আবেদিন নান্নুর প্যানেলের পার্থক্যটা কোথায়? রিশাদ হোসেনকে রাখা হয়েছে এ গ্রেডে, রিশাদ থাক, আমার কোনো সমস্যা নেই, লাস্ট ওয়ার্ল্ড কাপে রিশাদ অসাধারণ পারফর্ম করেছে, রিশাদ এ গ্রেডে থাকলো, আমরা নতুনদেরকে তুলে আনার চেষ্টা করছি, খুবই লজিক্যাল। কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কার তানজিম সাকিব, তাকে আমি দিলাম বি গ্রেডে। রিশাদ যেমন পারফর্ম করেছে, তানজিম সাকিব তো ছিল দুর্ধর্ষ, তানজিম সাকিব ছিল খুব বেশি প্রমিজিং, তানজিম সাকিবের কারণে শরীফুল ইসলাম ম্যাচ খেলার সুযোগ পায় নাই, সেই পার্টিকুলার খেলোয়াড়কে আমি নিচের গ্রেডে নামিয়ে দিয়েছি আর রিশাদকে আমি রেখেছি এ গ্রেডে, লাস্ট বিপিএলে যে রিশাদ খেলেছে মাত্র ৬ ম্যাচ। এই গ্রেডিং সিস্টেম বা এভাবে যখন গ্রেডিং করা হয়
সেটা নিয়ে প্রশ্ন ওঠা যেমন যৌক্তিক, একই সাথে যারা এই গ্রেডিংটা করেন তাদের প্রজ্ঞা, তাদের ভিশন, তাদের ক্রিকেটারদেরকে ইন্সপায়ার করার যে চিন্তা ভাবনা, সেটা নিয়েও প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। খেয়াল করে দেখবেন যে নাসুম আহমেদের ক্ষেত্রে যেটা হয়েছে, লাস্ট 2 BPL এ তিনি 10 উইকেট 12 উইকেট এভাবে পেয়েছেন। তানভীর ইসলাম যদি 13 উইকেট পেয়ে বি গ্রেডে আসে, তাহলে নাসুম আহমেদ তো টানা 2 আসরেই ভালো করেছেন, 10 উইকেট 12 উইকেট তো খুব খারাপ না, এবং একটাতে ইকোনমি ছিল 6.5। 6.5 গ্রেডকে কি ইকোনমিকে কি আপনি খারাপ ভাবতে পারেন? তাকে আপনি নামিয়ে দিয়েছেন। এই ছেলেটার উপর দিয়ে মানসিক কি প্রেশার গেছে গত 1 বছরে, গত অক্টোবর থেকে চান্ডিকা হাথুরুসিংহে, কোচিং স্টাফ, বিসিবির যারা তদন্তকারী সদস্য ছিল তারা নাসুমের মেন্টালিটির উপরে যে ধরনের প্রেশার ক্রিয়েট করেছে, একটা সময় সে এবং তার পরিবার তার এলাকা ছাড়া পর্যন্ত হয়েছেন ওই যে হাথুরুসিংহের মারকাণ্ডের কারণে। আজকে তার ক্ষেত্রে যদি আমরা একটু সহানুভূতিশীল না হই, আবার ইমরুল কায়েসের কথা মতো অনেক ক্রিকেটার যারা রয়েছেন যারা খেলেনি না, তাদের ব্যাপারে আমরা সুপার সহানুভূতিশীল হয়ে গেলাম, এর থেকে লজ্জার কি কিছু হতে পারে? এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন যে সবশেষ বিপিএল এর যে পারফরমেন্স, সেই পার্টিকুলার পারফরমেন্সে আমার কাছে যেটা মনে হয় যে সিলেকশন প্যানেল বিভিন্ন গ্রেডের ব্লেন্ডিং যে জায়গাটায় করেছেন, ব্লান্ডার যে জায়গাটায় করেছেন, সেটা হচ্ছে নাজমুল সান্ধুকে এ গ্রেডে রিমেইন রাখা, রিশাদ হোসেনকে টপ গ্রেডে তোলা, কিন্তু তানজিম সাকিব তারই সতীর্থ, তার মতোই পারফরমেন্স করেছে, ক্ষেত্র বিশেষে তার থেকেও হয়তো ভালো করেছে, তাকে বি গ্রেডে রাখা। মোহাম্মদ সাইফুদ্দিন টপ 4 উইকেট টেকার হবার পরেও তার থেকে বেশি ম্যাচ খেলে কম উইকেট নেওয়া ক্রিকেটারকে বি গ্রেডে রেখে সাইফুদ্দিনকে সিতে নামিয়ে দেয়া। মাশরাফির ইস্যু এসছে, মাশরাফির ইস্যু নিয়ে ইমরুল কায়েস কথা বলেছে, নাম উল্লেখ করে নাই। মাশরাফির ব্যাপারটা আমি পজিটিভলি দেখতে চাই। মাশরাফির সাথে যদি গ্রেডিং নিয়ে সিলেকশন প্যানেল কথা বলতো, মাশরাফি আমার কাছে মনে হতো না যে মাইন্ড করতেন যে তাকে বি গ্রেডের থেকে সি গ্রেডে নামিয়ে দিয়েছে বা অন্য কোনো গ্রেডে রয়েছে। মাশরাফিকে আমি যতটুকু চিনি, মাশরাফি গ্রেডিং ফ্রেডিং নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামাতো না। তার কাছে বিপিএল খেলা, মাঠে খেলা, মাঠে নামা, আবারও ক্রিকেটে ব্যাক করা, এই ব্যাপারগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কিন্তু এই মাশরাফিদেরকে, নাজমুল শান্তদেরকে, রিশাদ হোসেনদেরকে, তানভীর ইসলামদেরকে, পারভেজ ইমনদেরকে তাদের সতীর্থদের কাছে মোটামুটি একটা ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। আজকে যখন ইমরুল স্ট্যাটাস দেয় তখন সেটা তো কারো না কারো গায়ে লাগবে, কিন্তু এই গায়ে লাগার কাজটা করলো কে? ক্রিকেটারদের যে এই বৈষম্য, বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখলাম সেখানটায়, যখন ক্রিকেট বোর্ডে বৈষম্য বিরোধী আন্দোলনের পর ক্রিকেট বোর্ড বদলে যায় এবং সেই বদলে যাওয়া ক্রিকেট বোর্ডের বিপিএল এর গ্রেডিং এ যখন ব্যক্তি স্বার্থ, ব্যক্তি পছন্দ, চেহারা দেখে গ্রেডিং করা হয়, এর থেকে দুঃখজনক কি কিছু হইতে পারে? 14 এভারেজের 93 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটার টপ গ্রেডে থাকে, এর থেকে দুঃখজনক কিছু হইতে পারে? 9 ম্যাচে 15 উইকেট নেয়া একজন ক্রিকেটার সি গ্রেডে থাকে, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? 79 রান করে একজন ক্রিকেটার 40 লাখের ক্যাটাগরিতে থাকতে পারে, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? আর আমার কিছু বলার নেই, শরীরটা ভালো না, দোয়া করেন, টেক গ্রেট কেয়ার।